থাকে পৃথিবী। তো ইয়ে হয় কিভাবে, ধরো এখানে আছে সূর্য, সূর্যর চারপাশে এরকম ঘোরে। এটা বেসিক্যালি পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরতেছে, এইটাকে বলে স্পিন করা। আর পৃথিবী স্পিন করা ছাড়াও সূর্যের চারপাশে এরকম এরকম ঘোরে, এটাকে বলে অরবিট। জিওগ্রাফিক্যাল পৃথিবীর মুভমেন্ট যেটা আছে, একটা হচ্ছে অরবিটিং আর একটা হচ্ছে স্পিনিং। স্পিনিং এ দিন রাত হয়, আর অরবিটিং এ ঋতু পরিবর্তন হয়। তো পৃথিবীর এই যে আর্কটিক সার্কেলে ম্যাগনেটিক পোল দুটোর এখানে চুম্বক, পৃথিবীটাকে বলা হয় ভূচুম্বক। তো পৃথিবীর এই ভূচুম্বকটা কেমন, সূর্য থেকে আলোক রশ্মি এসে আলোর ফোটন কণাগুলো পড়ছে। আমাদের চারটা লেয়ার রয়েছে আমাদের অ্যাটমসফিয়ারে, একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ট্রপোপস, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার উপরে, আয়োনোস্ফিয়ারে হচ্ছে কি ওই সূর্যের আলো থেকে যে লাইট পার্টিকেলস, আলোর ফোটন কণাগুলো এসে ওই আমাদের অ্যাটমসফিয়ারে, ওটা তো আসে একদম র অবস্থায়, আমাদের অ্যাটমসফিয়ার ওটাকে ফিল্টার করে, যার ফলে আমরা যে আলোক রশ্মিটা পাই পৃথিবী থেকে, সূর্যের আলোক রশ্মি, এটা ফিল্টার। আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, যে সমস্ত ক্ষতিকর রেগুলো আছে ওটা ফিল্টার হয়ে পৃথিবীতে আসে, অ্যাটমসফিয়ার এটাকে ফিল্টার করে। আর ওইটা আসার পরে ওই যে লাইট পার্টিকেলস, আলোর কণাগুলো, ফোটনগুলো আসছে, এসে পৃথিবীর এখানে না, এরা ম্যাগনেটিক পোল ওদেরকে আকর্ষণ করে এই দিকে নিয়ে আসে, আর এইদিকে, এই দুই দিকে আকর্ষিত হয়। যার ফলে যখন আকর্ষণ করে তখন অ্যাটমসফিয়ারে ওই ঘর্ষণে বিভিন্ন পৃথিবীর থেকে ম্যাগনেটিক যে পার্টিকেলসগুলো আছে ওর সাথে ঘর্ষণে নানান রকমের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে। নর্দার্ন জোনে যেটা, সেটাকে বলো অরোরা বোরিয়ালিস। আর সাউদার্ন জোনে সেম একই প্রক্রিয়া, সাউদার্ন ম্যাগনেটিক জোনে যেটা, সেটাকে বলো অরোরা অস্ট্রালিস, মানে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রালিস। আর ওটা হচ্ছে অরোরা বোরিয়ালিস, একটা নর্দার্ন লাইট আর একটা সাউদার্ন লাইট। তো জিনিসটা হচ্ছে এরকম, আমি দেখাই। এই হচ্ছে সূর্য, সূর্য থেকে আলোর কণাগুলো, ঘন্টাগুলো পৃথিবীর উপরে। এই হচ্ছে পৃথিবী, এই যে 23.5 ডিগ্রি হেলে থাকে পৃথিবী। এরকম এই পৃথিবীর আলোর কণাগুলো এসে এখানে আমাদের অ্যাটমসফিয়ারে চারটে স্তর আছে, চারটে আয়নোস্ফিয়ারে ইয়ে আসে, ফিল্টার হয়ে এসে এখানে ম্যাগনেটিক পোলের দিকে যখন আকর্ষিত হয় তখন লাইট পোলসগুলো এখানকার ম্যাগনেটিক জোনে ধাক্কা লেগে, ঘর্ষণ লেগে আলো হয়। ঠিক একইভাবে পৃথিবীতে ঘুরছে, একইভাবে যখন ঠিক এইখানে যাচ্ছে, এই হচ্ছে সাউদার্ন পার্ট। এই সাউদার্ন পার্টে লাইট পার্টিকেলসগুলো পড়ে আলো লাগে, এখানে হয়। তো সাউদার্ন পার্টে পড়লে হয় অরোরা অস্ট্রালিস, আর নর্দার্ন পার্টে হচ্ছে অরোরা বোরিয়ালিস। সাউদার্ন লাইট আর নর্দার্ন লাইট, ওইখানে যেমন ইয়েতে গেলে পরে দেখা যায় কিলবিল কিলবিল করে আলো আসে এবং নানান রকম আলোর ঢেউ। আমি যেটা দেখে আসছি, তুমি দেখেছো, তুমিও দেখেছো। কোথেকে? নরওয়ে থেকে, কাছাকাছি, ও জার্মানি। আচ্ছা, তো এটা হচ্ছে নর্দার্ন লাইট আর ওটা সাউদার্ন লাইট। ক্লিয়ার? তো এটা আসে শুধুমাত্র সূর্যের আলোর কারণে। সূর্যের আলোর মধ্যে বিভিন্ন পার্টিকেলস এবং ফোটন কণাগুলো পৃথিবীর ম্যাগনেটিক পোলে, যেহেতু পৃথিবীর ভূচুম্বক, ওই আলোগুলো টেনে নিয়ে আসে এই চুম্বকের জোনে, ম্যাগনেটিক জোনে। এটাও ম্যাগনেটিক জোন, ম্যাগনেটিক জোনে টেনে নিয়ে আসে, যার ফলে মাঝে হয় না। ইকুয়েটর, বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে হয় না, কিংবা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন আর ট্রপিক অফ ক্যান্সার সাউদার্ন পোল, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন নর্দার্ন পোল, ট্রপিক অফ ক্যান্সার মোস্টলি। এটা দুটো এরকম এরকম। এই যে পৃথিবীর গোলাকার, এই যে যেগুলো অক্ষাংশ, দ্রাঘিমাংশ বলে না, দ্রাঘিমাংশ হচ্ছে লম্বাগুলো, আর এগুলো অক্ষাংশ, অক্ষরকার। লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ আর ল্যাটিটিউড হচ্ছে অক্ষাংশ, লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড। যার ফলে এই বিষুবরেখার অঞ্চলগুলোতে ওগুলো পড়ে না, ওগুলো চলে যায় চুম্বকের, পৃথিবীর ভূচুম্বকের আকর্ষণ পোলের দিকে চলে যায়। তো এটাই হচ্ছে নর্দার্ন লাইট অ্যান্ড সাউদার্ন লাইট। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত বক্তব্য ছিল। এখন আমি চলে যাব মনে যাতেন, আমরা এটা ওখানে রেখে দাও। এখন আমরা চলে যাব আলফা লেভেল মনে যাবে। তো ঠিক আছে, এখনই তুমি রেকর্ড করো লাইভ।